বন্ধুরা, আজকে থেকে অনলাইন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের কোর্সটি শুরু হচ্ছে। আজকে 16ই নভেম্বর। আজকে থেকে এই কোর্সের ট্রেনিং বা টিউটোরিয়াল ভিডিওগুলো এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধেবেলা পাবলিশ করা হবে। এবং আপনাদের অনুরোধ করা হচ্ছে, যারা যারা এই কোর্সটিতে এনরোল করেছিলেন, প্রত্যেককে বলা হচ্ছে এই কোর্সটার প্রত্যেকটি ভিডিও খুব ভালোভাবে ওয়াচ করবেন, এবং প্রত্যেকটা ভিডিও যে মেন মেন কী পয়েন্ট আছে সেইগুলোকে আপনারা আপনাদের খাতার মধ্যে নোট করে নেবেন। এবং আপনারা যতজন এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা করে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই কারণেই করতে বলছি, তাহলে আমি বুঝতে পারবো এই কোর্সটাতে অ্যাটলিস্ট কতজন স্টুডেন্ট এই কোর্সটা অ্যাটেন্ড করেছে এবং কতজন এই কোর্সটাকে করতে ইচ্ছুক রয়েছে। তাই অবশ্যই আপনাদের বলছি যে আপনারা একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করবেন, কেননা একটা কোর্সকে এগিয়ে নিয়ে যেতে অন্তত পক্ষে 20টা স্টুডেন্টের প্রয়োজন। তাই অবশ্যই এই প্রত্যেকটা ভিডিওতেই 20টা অ্যাটলিস্ট 20টা লাইক এবং 20টা কমেন্ট করবেন, তবেই সামনের দিনে এই কোর্সটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো আজকে আজকের আপনারা শিখবেন, আজকে থেকে ভিডিও সেশন শুরু হচ্ছে। তো এই ফার্স্ট ভিডিও সেশানে আপনারা শিখবেন প্রত্যেকটা বাড়িতে যে ইলেকট্রিকের সুইচ বোর্ড থাকে, সেই ইলেকট্রিকের সুইচ বোর্ডের ওয়্যারিং বা কানেকশানটা কীভাবে করা হয়। তো আজকে আমি এই ভিডিও সেশানে আপনাদের শেখাবো একটা সুইচ এবং একটা সকেটের কানেকশান কীভাবে করা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই একটা সুইচ এবং একটা এই হচ্ছে সুইচ আর এই হচ্ছে সকেট, এই একটা সুইচ এবং একটা সকেটে কানেকশান কীভাবে করে সেটা আজকে দেখে নেব। ওকে, তো এটা করার জন্য আমাদের যে যে অ্যাপারেটাসগুলো লাগবে সেটা হচ্ছে, এটাকে বলা হয় ব্যানাডোল, যেটা দিয়ে আমরা হোল্ড করতে পারবো। ওকে, এইটাকে নেবো। এটা হচ্ছে আমাদের একটা কাটার বা ছুরি বলতে পারেন, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে একটা কাটার, এটা একটা স্ক্রুড্রাইভার, এটা একটা টেস্টার, যার সাহায্যে আমরা কারেন্টটাকে টেস্ট করতে পারবো। আর এই হচ্ছে একটা প্লাস, ঠিক আছে। এই সুইচ বোর্ডটার উপরে আমরা অ্যাসেম্বল করব এবং কানেকশান করব। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, অল অপশানসটি ক্লিক করুন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। একটা হোল করে নেবো, ঠিক আছে, একটা ছিদ্র করে নেবো। আর যদি এটা আমরা কোনো ওয়ালের সাথে মাউন্ট করি তাহলে কিন্তু কেসিং হোক বা সেই মাপ মতো এখানটাকে কেটে নিতে হবে। ওকে, তো আমরা যেহেতু এটা একটা শুধু ওয়্যার ইয়ে কানেক্ট করব, তো তার জন্য আমরা এই ধরনের ওয়্যার যেটা সাইড দিয়ে এগুলোকে ইয়ে করে নেব। এই দিকটা আপনারা কেটে নিতে পারেন একই রকম ভাবে। এরপর আমরা যেটা করব, এগুলো দিয়ে আগে সেট করে ফেলবো, এগুলোকে এইভাবে খুলে নেব। সুইচ আর সকেটগুলোকে অ্যাসেম্বল করে নেব। আচ্ছা, এইখানটা দেখুন, এটার যে সকেট বসবে সেই সকেটটা কিন্তু কাটা নেই ঠিকঠাকভাবে, এখানটা ইয়ে করা আছে। তো এগুলো আমরা কীভাবে করবো, এগুলো আমরা প্লাসে করে করে নেবো, প্লাসে করে এইভাবে এই যে বরাবর দাগ আছে এই দাগ বরাবর আমরা এটাকে ভেঙে নেবো।
রেখে এরপর আমরা এই ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। এটা সিমিলার ওয়েতে কেটে নেব। এরপর দেখুন এটা কোম্পানিটার লোগো যেদিকটা আছে সেটা হচ্ছে টপ পজিশন, তো এটা যে লেখাটা আছে সেটার মধ্যে এইভাবে আমরা সেট করব। ওকে, এই যে ওয়াশারগুলো আছে এই ওয়াশারগুলো দিয়ে আমরা দেখে অ্যাসেম্বল করে নেব। পুরোপুরি টাইট দেওয়ার প্রথমেই দরকার নেই, এটা পরে মেজার করে দেবো। এটাও সিমিলার ওয়েতে আমরা বসিয়ে নেব। আজকে আমরা একটা সুইচ একটা সকেটে কানেকশান দেখবো, এরপর আমরা নেক্সট দিন আরও কমপ্লেক্স বোর্ডের কানেকশান কীভাবে করে সেগুলো সব স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এই কারণে আমি বলেছিলাম যে পুরোপুরি টাইট না দিতে, কেন এই কারণে এবার আমরা এটাকে সেট করে নেব। সেট করে নিয়ে তারপরে টাইটটা আমরা দিয়ে নেব যতটা। মেজারগুলো দেখে নেবেন যেন মাপ ঠিকঠাক থাকে, ছোট বড় যেন না হয়। এরপর আপনারা টাইট দিয়ে দেবেন, দেখুন মাপটা দেখে নেবেন যেন মাপ উপর নিচে এইদিকে যেন সব ঠিকঠাক থাকে, কারণ একটা সইয়ের ব্যাপারে। তাহলে আপনারা দেখে নেবেন চোখ দিয়ে সব ঠিকঠাক যেন থাকে। দেখুন এইভাবে হয়ে গেল। এরপর আপনারা এই পজিশনটাকে প্লাস দিয়ে ধরে নেবেন, প্লাস দিয়ে ধরে যতটা টাইট দেওয়া যায় টাইট দিয়ে নেব। ঠিক আছে, দেখুন এই অ্যাসেম্বল হয়ে গেল। এরপর এর কানেকশানটা দেখব। আচ্ছা, এখানে দেখুন নোটিস করুন, এই এই পজিশানগুলোতে সুইচের দুটো পয়েন্টে, সুইচের দুটো পয়েন্টে কিন্তু ফেজ থাকে, অর্থাৎ যেটাতে আমাদের টেস্টার ফেজ কোনটাকে বলে, যেটা আমরা কারেন্টের যেখানটা টাচ করলে যেটাতেই টেস্টারের লাইটটা জ্বলে ওঠে সেটাকে ফেজ বলে। তো এই দুটোতেই কিন্তু ফেজ থাকে। আর দেখুন এখানে লেখা রয়েছে এল, দেখতে পাচ্ছেন এখানে দেখবেন এল লেখা আছে, এখানে এন লেখা আছে, আর এখানে ই লেখা আছে। তো ই কি না, এখানে হচ্ছে আর্থিন, ঠিক আছে। ই যেটা লেখা রয়েছে সেটাকে আমি আর্থিন, আর আর্থিন আমরা সাধারণত গ্রিন কালার দিয়ে করে থাকি বা যে কোনো কালার ইউজ করতাম, কিন্তু জেনারেলি গ্রিন কালার হয়ে থাকে। দেখুন ই লেখা আছে তো আর্থিন, এখানে আমরা আর্থিন দেবো। এখানে এন লেখা আছে, এন মানে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ যেখানে আমরা টেস্টারটা ছোঁয়ালে পরে যেখানে আমাদের কারেন্টটা শো করে না, ঠিক আছে। আর এ এখানে লেখা আছে দেখুন এল, তো এলে আমরা দেবো পজিটিভ, অর্থাৎ ফেজটাকে দেবো যেখানটাতে আমরা কারেন্ট থাকবে, ঠিক আছে। তো সুইচ আর সকেটের কানেকশানে এই যে এলটা আছে, এই এলে কিন্তু সুইচ থেকে একটা তার কিন্তু অবশ্যই যাবে এলে, ঠিক আছে। আর নিউট্রালটা নিউট্রালে জুড়ে দেবো, আর্থিংটা আর্থিংটা জুড়ে দেবো, সিম্পল। তাহলে এই সুইচের দুটো পয়েন্ট আছে, একটা ফেস এসে এই পয়েন্টে ঢুকবে, যে কোনো একটা পয়েন্টে দিলেই হয়। তাহলে একটা ফেস এসে এখানে ঢুকবে, আর একটা ফেস তার এখান থেকে বেরিয়ে এই পজিশানে যেখানে এল লেখা আছে এলে যাবে, ব্যাস। তাহলেই আপনার কিন্তু এই কানেকশান হয়ে যাবে, একটা সুইচ একটা সকেট। তো চলুন দেখে নেওয়া যাক।
তো আমি যেহেতু ফেস করবো তাই আমি কিন্তু রেড কালারের তারটা নেবো, পরিমাপ মতো কেটে নেবেন, এতটা পরিমাণ তার কেটে নিচ্ছে। তারগুলোকে ছুলে নেব, অবশ্যই মনে রাখবেন এখানে যে তারগুলো ঢোকাবেন না, পিভিসিটাকে মুড়ে ঢোকাবেন, তাহলে পরে লুজ কন্ট্যাক্টটা খুব কম হয়। তাহলে এই নিচ থেকে এখানে দিয়ে দেবো, সুইচের ওপরে এসে ঢুকবে আপনার যেটা সাপ্লাই লাইন, হ্যাঁ যেটা ঢুকছে এখানে, ফেসটা ঢুকবে এই পয়েন্টে, আর এখান থেকে সাপ্লাইটা বেরোবে, তলা দিয়ে এই এল পজিশন একটা তার চলে যাবে। তাহলে আমরা ফার্স্টে এখানটাকে তারটাকে ঢুকিয়ে নিচ্ছি, ভালো করে ওয়াচ করুন, ভালো করে টাইট দেবেন, যদি লুজ থাকে তাহলে কিন্তু সুইচ পুড়ে যেতে পারে, লুজ কন্ট্যাক্টের জন্য সুইচ কিন্তু পুড়ে যাবে। আর একটা তার তাহলে কি বললাম এল পজিশনে দেবো, এল ভালো করে প্রত্যেকটা ভিডিও সেশন ওয়াচ করবেন, খাতায় নোট করবেন, একদম পুরোপুরি ইলেকট্রিক ওয়্যারিংয়ের যাবতীয় সব কিছু ভালোভাবে শিখে যাবেন, এইটুকুনি আমি আত্মবিশ্বাসের সাথে আপনাদের বলতে পারি। ব্যাস এটা হয়ে গেল, ওকে। এরপরে যেহেতু এটা একটা সুইচের সাথে একটা সকেটের কানেকশন, তাই এবার সাপ্লাই যেটা ঢুকছে সেখান থেকে একটা এখানে ফেজ দেবো, আর ইন যেখানে লেখা আছে এনে দিয়ে দেবো নিউট্রালটা, আর এখানে আর্থিং দিয়ে দেবো, ঠিক আছে। তো এই জন্য আমরা এই তারটাকে কেটে নেবো, এই তারটার সাথে কানেকশন করবো। তো ফার্স্টে বোর্ডে ঢুকিয়ে নিই, একটা এখানে একটা গ্রিট দিতে পারেন, যাতে করে ওটা না বেরিয়ে যায়, তারটাকে ছুলে নেবো, আর আপনাদের যদি কেসিং দিয়ে ওয়ারিং করতে হয় তাহলে তো কেসিংয়ের যে সিঙ্গেল সিঙ্গেল তার থাকে, ঠিক আছে, ওয়ান করে যে তার থাকে সেটা দিয়ে হবে। এখানে আমার এই একটা তারের সাথে তিনটে তার রয়েছে, একে একে পরের ভিডিওগুলোতে আমরা আরও জটিল বোর্ডের কানেকশন কীভাবে হয়, এমসিবি কানেকশন কীভাবে হয়, ফিউজের কানেকশন কীভাবে হয়, ইন্ডিকেটারের কানেকশন কী হয় কীভাবে হয় সমস্তটা দেখে নেব। তো এই একটা সুইচ একটা সকেটের কানেকশন আজকে এটার থেকে শিখে নিন, আর এইটা জানতে পারলে ওইগুলো খুব ইজিলি পারবেন, কেননা আপনারা তো জানেন একটা বাড়ি কিন্তু তৈরি হয় একটা ইট দিয়ে, মানে ছোট জিনিসটা দিয়েই তৈরি হয়, তো সে এইটাও সেরকম, যত বড় বড় কমপ্লেক্স যাই হোক না কেন এই এই প্রিলিমিনারি বা এই প্রাথমিক যেটা দেখাচ্ছি আজকে এইটা দিয়ে কিন্তু শুরু হবে। এরপরে ফিউজের আছে, ইন্ডিকেটার আছে, মেনস এমসিবি আছে, ওগুলো তো আলাদা আলাদা হবে। আচ্ছা এখানটা আপনারা একটা গিট দিয়ে দিতে পারেন, যাতে করে না বেরোন, গিট দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের, ঠিক আছে। তো গিট দিয়ে দিন একটা, ঠিক আছে। এরপর এই তারগুলোকে শুনুন, দেখুন এখানেও তিনটে কালার আছে, ব্ল্যাক যাবে নিউট্রালে, আগেই বলেছি, আছে রেড, রেডটা যাবে ফেস, আর আছে গ্রিন, গ্রিনটা যাবে হচ্ছে আর্থিং, ঠিক আছে। তো আর্থিং মানে হচ্ছে ই লেখা, তো
আমি ইয়েতে এটা কানেক্ট করে দেবো। খুব ইজি, যেগুলো লেখা থাকবে সেই লেখা ধরে ধরে আপনাদের করতে হবে। ইয়ের মধ্যে কিন্তু গ্রিন কালারটা দিয়ে দিলাম, মানে হচ্ছে আর্থিন দিয়ে দিলাম ইয়ের মধ্যে। ভালো করে টাইট দেবেন, যদি লুজ থাকে তাহলে কিন্তু ফেসটা ব্যাক করবে। এরপরে আছে ব্ল্যাক, ব্ল্যাকটাকে আমরা কোথায় দেবো? কি বললাম, আর্থিন, এই সরি নিউট্রাল, ব্ল্যাক ফর নিউট্রাল। তাহলে নিউট্রাল মানে হচ্ছে যেখানে ইন লেখা আছে, ইন লেখা জায়গা, এ দেখুন ইন লেখা আছে, ইনে দিয়ে দেবো। এই কোর্সটা শিখে আপনারা ইলেকট্রিক মেকানিক হিসেবেও কাজ করতে পারবেন, কিংবা আপনাদের ঘরের যে ছোটোখাটো জিনিস আছে বা ছোটোখাটো যে সেখানে, আর আপনাদের ইলেকট্রিশিয়ানের পেছনে এতগুলো করে টাকা খরচা করার প্রয়োজন হবে, ছোটোখাটো জিনিস আপনারা নিজেরাই করে নিতে পারবেন। দেখুন ভালোভাবে টাইট দিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে এ টু জেড ইলেকট্রিক টেকনিশিয়ানের টেকনিশিয়ান বা ইলেকট্রিক যে ব্যাপারটা, ইলেকট্রিক ওয়্যারিংয়ের পুরোটা শিখিয়ে দেবো। আচ্ছা তাহলে আর একটা যে ফেজ থাকবে সেটা কোথায় বলেছিলাম, সুইচে একটা ফেজ ঢুকবে একটা ফেজ বেরোবে, তো এইখানটাতে আমরা দিয়ে দেবো। অবশ্যই বলছি পিভিসি ফর্মে ঢোকাবেন, তাহলে কিন্তু গ্রিপটা ভালো হয়, না নাহলে কিন্তু তারগুলো ভালো কানেক্ট হয় না। বিভিন্ন টেকনিকগুলো বলে দিচ্ছি, মানে এগুলোই ফল্ট হয় পরবর্তী। এবার দেখুন আবার আমি একবার বলে দিচ্ছি, তারপরে আপনারা এই জায়গাটাকে পজ করে খাতায় কিন্তু ডায়াগ্রাম এঁকে, ঠিক আছে, পয়েন্টগুলোকে এঁকে আপনারা কিন্তু নোট করে নেবেন একটা ডায়েরিতে, যে কীভাবে একটা সুইচ একটা সকেটে কানেকশান হয়। তাহলে সুইচ, সুইচের দেখুন সোজাটা কোনটা, এদিকে, তো এইটা হচ্ছে সুইচের মাথাটা। তাহলে মাথায় সাপ্লাই লাইন থেকে তার ফেজটা ঢুকছে, তলার পয়েন্টটা থেকে ফেজটা বেরোচ্ছে, এবং সেটা গিয়ে সকেটে যেখানে এল লেখা আছে এলে ঢুকছে। ইনটাতে আমরা দিয়ে দিলাম সাপ্লাই লাইন থেকে যেটা ঢুকছে ইনপুট, সেখানে যেটা নিউট্রাল আছে সেটা দিয়ে দিলাম, আর ই লেখা যেখানে রয়েছে ইতে আমরা দিয়ে দিলাম আর্থিন, অর্থাৎ গ্রিন কালারের তারটা। ঠিক আছে, কালারটা আলাদাও অনেক সময় হয়, শুধু আপনারা এই জিনিসগুলোকে ফলো করবেন। ঠিক আছে, তো এই হয়ে গেলো একটা সুইচ এবং একটা সকেটের কানেকশান। বোর্ডটাকে এবার আমরা অ্যাসেম্বল করে চেক করে নেবো যে ঠিকঠাক করলাম কি না। একই রকমভাবে কাঠের বোর্ড, উডেন বোর্ড যদি হয় সেটারও কানেকশান সেম হবে, মডুলার হলে সেটারও কানেকশান সেম হবে। ঠিক আছে, এগুলো পুরোপুরি টাইট ফার্স্টে দেবেন না, এগুলো ক্রস ওয়াইজ টাইট দিতে হবে। এখানে একটা নাট দিলাম, এবার এখানে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা টেকনিক আছে ছোটো ছোটো, এই টেকনিকগুলো আপনাদের জেনে রাখা দরকার, নাহলে দেখবেন ফিটিংস করতে পারছে। খুব ছোট আছে ওর জন্য একটু প্রবলেম হয়ে গেল। এরপর আপনারা যখন দেখবেন এই চারদিকগুলো সেট হয়ে গেল ঠিকঠাক ভাবে, দেখুন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ঠিক আছে, বোর্ডটা একটু ফল্টই আছে ওর জন্য একটু প্রবলেম হচ্ছে,
ঠিক আছে, এরপর আপনারা যখন সাইডগুলো সব বসে গেল, এরপর আপনারা যতটা টাইট নেয় ততটা টাইট করে ফেলবেন। দেখুন এবার আমি টাইট দিয়ে বসিয়ে দিচ্ছি, অটোমেটিক বসে যাবে। প্রথমে চারদিকটা ক্রস ওয়াইজ নাটগুলোকে সেট করে নেবেন, তারপরে একেবারে বসিয়ে নেবেন পুরোটা। ওকে, এই নাটটা আটকাবে না, ওটা যেহেতু একটু প্রবলেম কর আছে, চেষ্টা করছি। ঠিক আছে, এবার আমরা চেক করে নেবো সাইডগুলো, দেখুন পুরো ঠিকঠাক ভাবে বসে গেছে। ঠিক আছে, এবার আমরা চেক করে নেবো। আচ্ছা, এরপর আপনাদের যদি আপনারা যদি ওয়ালে এটাকে মাউন্ট করেন, তাহলে এই প্লাগটা লাগাতে হবে না, নাহলে যদি আপনারা এক্সটার্নাল ইউজের জন্য এটা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের একটা প্লাগ কিন্তু এর সাথে লাগাতে হবে। ঠিক আছে, তো এই প্লাগ কীভাবে ফিটিংস করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্লাকেরও দেখুন একই রকম লেখা রয়েছে, এন এল আর এই একটা ই এর মতো সাইন আছে বা এরকম আছে, এটাকে আর্থিং, মানে বড়োটা সবসময় আর্থিং হবে। ঠিক আছে, তাহলে এন এল, তাহলে এনে আমরা কী দেবো, কালো তারটা অর্থাৎ নিউট্রালটা, এলে কোনটা দেবো, ফেসটা দেবো যেটাতে লাইন আসছে, লাল তারটা আর এটাতে দেবো গ্রিন কালারটা। তো আগে এটাকে খুলে নেবো আমরা। এই মাথাটার আগে এখানটা পরিয়ে নেবো আমরা, এটাকে গলিয়ে নেবো। হ্যাঁ, সাইজ মতো এটাকেও ছুলে নিতে হবে আমাদের। মাপ মতো ছুলবেন, নাহলে আবার সাইডে বেরিয়ে যাবে। এটা যদি ওয়াল মাউন্ট করা হয় বোর্ডটা, তাহলে কিন্তু এই এই স্টেপটা থাকবে না বা এই এই প্লাগটার প্রয়োজন হবে না, সেখানে সব সিঙ্গেল সিঙ্গেল তার থাকবে, জাস্ট জয়েন করে দিলেই হয়ে গেল। যদি আপনারা এক্সটার্নাল ইউজ করেন, ধরুন একটা আয়রনের বোর্ড বানালেন, ঠিক আছে, যেটা আপনাদের বোর্ড থেকে একটু দূরে গিয়ে পড়বেন, তো সেই সব ক্ষেত্রে আপনাদের এরকম একটা প্লাগ কিন্তু অ্যাসেম্বল করতে হবে। আচ্ছা, এটার তলা দিয়ে এটাকে করে নিলাম সেট। আচ্ছা, এইটার তাহলে কি বললাম, এই ওপরের পয়েন্টটাতে কি বলেছিলাম, গ্রিনটা দিতে অর্থাৎ আর্থিং দিতে বলেছিলাম। তো আর্থিংটা দেখুন কোনটা, এই যে এটা হচ্ছে গ্রিন কালার, এটাকে আমরা দিয়ে নেবো। গ্রিনটা দিয়ে নিলাম, এরপর কি করবো, এখানে দুটো তার আছে, একটা হচ্ছে আপনার রেড, একটা হচ্ছে ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটা কোনটা হবে, এই এনে যাবে ব্ল্যাক, তাই না? তো ব্ল্যাকটাকে চলে নিন।
আর রেডটা দিয়ে দিচ্ছি এল এ, এলটাতে। ঠিক আছে, আপনাদের এটা সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন, আর অবশ্যই কিন্তু লাইকটা করবেন, 20 জন না অ্যাটেন্ড করলে এটা কোনো হবে না। ওকে, এটাকে এইভাবে অ্যাড করলাম। এটা দিয়ে দেখুন তারটা, তারটা গ্রিপের জন্য এটা দেওয়া হয়ে গেল, এরপর আমরা এটাকে বসিয়ে দেবো। একই রকম ভাবে এটারও কিন্তু আমরা পুরো একবারে ফুল টাইট দেবো না, অল্প অল্প করে টাইট দেবো, তারপরে দেখে নেবো ঠিকঠাক বসেছে নাকি। বসে নেওয়ার পর তারপর আমরা ফুল টাইট দিয়ে নেবো। চলুন এবার আমরা দেখে নিই যে জিনিসটা ঠিকঠাক হলো কিনা। ঠিক আছে, দেখে নিন ঠিকঠাক আছে নাকি। প্রথমে আমরা টেস্টার দিয়ে দেখবো। সবসময় মনে রাখবেন ডান দিকে ফেস থাকবে, ওকে, মানে আপনার এই লাইটটা, টেস্টের লাইটটা জ্বলবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে, দেখুন অফ করলাম অফ হয়ে গেল, ইয়ে করলাম জ্বলবে। ঠিক আছে, তো আমাদের কানেকশান ঠিক আছে। এবার এদিকটা দেখবেন লাইট আসছে না। ঠিক আছে, এবার আমরা আরও ভালো বোঝার জন্য ল্যাম্প জ্বালিয়ে দেখা যাক, ল্যাম্পটাকে আমরা দেখব ঠিকঠাক হলো নাকি। ঠিক আছে, দেখুন ঠিক আছে। তাহলে এইভাবে একটা সুইচ এবং একটা সকেটের কানেকশন করা হয়। এরপর যত কমপ্লেক্স বোর্ডই থাকুক না কেন, এই রকমভাবে অনুসরণ করে বাকিগুলো করা হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও সেশান, প্রথম দিনের প্রথম ভিডিও সেশান। আবারও অনুরোধ করছি, আপনারা যতজন এই ভিডিওটি দেখছেন বা এই কোর্সটার জন্য এনরোল করেছেন, প্রত্যেকেই ভিডিওটি দেখবেন, প্রত্যেক দিনের ভিডিওগুলো, এবং অবশ্যই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করবেন। কেননা 20 জন 20টা লাইক অর্থাৎ 20 জন স্টুডেন্ট যদি না হয়ে থাকে, তাহলে এই কোর্সটা সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আবার নেক্সট পরবর্তী সেশান ভিডিও কালকে পাবলিশ করা হবে। তো কালকের জন্য কালকে আবার দেখা হবে।